আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে দেখব পারফেক্ট খেজুর গুড়ের চায়ের রেসিপি। প্রথমে চায়ের পাতিলে নিয়ে নিচ্ছি এক কাপ ঘন দুধ, সাথে দিয়ে দিচ্ছি পৌনে এক কাপ সাদা পানি, দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ চা পাতা এবং একটি লবঙ্গ, সাথে দিচ্ছি একটি এলাচ। আমি এক কাপ চা করব সেই পরিমাণেই দিচ্ছি। এখানে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ খেজুরের গুড়। আপনারা যদি মিষ্টি বেশি খান সেক্ষেত্রে খেজুরের গুড়ের পরিমাণটা বাড়িয়ে দেবেন। আমি অল্প একটু নেড়ে সব উপকরণগুলো মিশিয়ে নেব। পারফেক্ট চা তৈরির ক্ষেত্রে আপনারা মিডিয়াম হিটে এই চাটা বেশ অনেকক্ষণ ধরে ফোটাবেন, কারণ দুধ চা যত ফোটাবেন এর টেস্ট কিন্তু ততই বাড়বে। অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে আমি সব কিছু মিশিয়ে নিয়ে তারপরে কেন চুলায় বসালাম। আসলে অনেক সময় হয় দুধের চা তৈরি করার সময় যদি গরম দুধে চিনি বা গুড় দেন তো দুধটা ফেটে যায়, নষ্ট হয়ে যায়। এর জন্য আমি সবসময় ঠান্ডা অবস্থাতে দুধ, চিনি বা গুড়, তারপরে চা পাতা, মশলা যেটাই ব্যবহার করি না কেন, দুধ চার ক্ষেত্রে সব একসাথে আগে মিক্সড করে নিই, তারপরে চুলাতে দিই। কথা বলতে বলতেই আমার চা কিন্তু রেডি। আমি চাটা ছেঁকে নিচ্ছি। আর হ্যাঁ, আপনার এই চাটা তৈরি করতে সময় লাগবে 15 থেকে 20 মিনিট। আপনার দুধটা যত ঘন হবে চাটা তৈরি করতে সময় ততটাই কম লাগবে। দেখুন আমার চায়ের কালারটা কিন্তু খুব পারফেক্ট এসেছে। আপনারা দেখে কতটুকু বুঝতে পারছেন জানি না, কিন্তু চায়ের কালারটা সেই রকম সুন্দর এসেছে। খেতেও মশলা অনেক সুন্দর হয়েছে। অবশ্যই বানিয়ে খাবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন এবং শেয়ার করবেন। এই শীতের সময় খেজুরের গুড়ের চা কিন্তু খুবই স্পেশাল, তাই আশা করি অবশ্যই বানিয়ে খাবেন। ধন্যবাদ সবাইকে।